দেখেন আমি $50 পেয়ে গেছি, $50-এর ভ্যালু হলো আপনার 4500 টাকা। তো এটা আমি টেলিগ্রামেও দেখেন শেয়ার করছি, এইটা হলো হিকোসেইন, মানে হুবাই ওয়ালেটে গিয়ে ওইখান থেকে হিকোসেইনে গিয়ে এটি আপনি চেক করে নিতে পারবেন। দেখেন আমি বলে দিছি, তো এরকম দেখেন নিচে আর একজন পেয়েছে $1। তো এরকম ইনকাম করতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এরকম দেখেন আমি একটা টোকেনের বাই করতে বলছিলাম, ওইটাও 2x হয়ে গেছে, দেখেন ওইটাও 2x হয়ে গেছে। তো এটা শুনলে হুবাই ওয়ালেটে গিয়ে এটি হিকো চেইন, দেখেন ওইখানে হিকো লেখা আছে, ওইটাই যে একটা ওয়ালেট অ্যাড করবেন। তো উপরে প্লাস অপশন আছে, ওইখান থেকে হিকো চেইন 3 নম্বরটা সিলেক্ট করে তার নিচ থেকে অ্যাড ওয়ালেটে গিয়ে আপনি ট্রাস্ট ওয়ালেটের ইনপোর্ট মানে প্রাইভেট কিটা ইনপোর্ট করতে পারেন। তো এইখানে অনেকগুলো দেখেন পেমেন্ট দিতেছে, অনেক এয়ারড্রপে পেমেন্ট দিতেছে, যাদের লাগ মানে লাগ ভালো তারা অনেক ভালো একটা অ্যামাউন্ট পাইতেছে। তো নিচের দিকে আর একটা টোকেন দেখাইতেছি, ওইট এ দেখেন এইটাই সে হলো 900 জন লাকি উইনার, মানে এইখানে যারা জয়েন করেছে তাদের ভিতর 900 জনকে আপনার $133 দিতেছে। তো $133-এর ভ্যালু কত, প্রায় 12,000 টাকা। তো এই এয়ারড্রপ একটা এয়ারড্রপ থেকে পেমেন্ট পাইলে আপনি 12,000 টাকা পেয়ে যেতেছেন। তো এরকম ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো এইখান থেকে আর একটা দেখা USDT, মানে না এখন ওই অ্যাড্রেসটা কীভাবে চেক করবেন ওইটার আমি ওইখানে অ্যাড্রেস দিয়ে দিছি, ওইটা কপি করে নিয়ে আসে সার্চ দিবেন, সার্চ দিয়ে না পাইলে এক টোকেনে ক্লিক করবেন, ক্লিকে উপর থেকে নেটওয়ার্কের ওইখানে স্মার্ট চেইন দিয়ে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, তাহলেই আপনি চেক করতে পারবেন। তো আরও নিচের দিকে দেখেন এইটাই USDT মানে $2.5 দিয়েছে ওই এয়ারড্রপে যারা জয়েন করছেন। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে উপরে এই সার্চ বারে ক্লিক করে উপরে USDT লিখবেন, USDT, তারপরে প্রথমে দেখেন নিচের দিকে BIP20, মানে যেটার নিচে BIP20 লেখা আছে USDT-র নিচে ওইটাই ক্লিক করে একটা রিফ্রেশ দিবেন, তাহলেই দেখা দেবে যে আপনারা ডলারটা পাইছেন কি পান নাই। যদি পান তাহলে আমাকে স্ক্রিনশট দিয়ে টেলিগ্রামে পাঠিয়ে দিন। এরকম অনেক এয়ারড্রপই আমাদের পেমেন্ট দিতেছে, আর এইটা এসে ইনভেস্ট করতে হচ্ছে, সেটার জন্য আমি আর ওইটার ভিডিও বানাই নাই। আর এখন আমি লুট শেয়ার করব, এটা এসে হলো ইনস্ট্যান্ট লুট, মানে আপনারা প্রত্যেক অ্যাকাউন্ট থেকে $2 প্লাস করে পাবেন, আর এটা আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এইটা সে হলো দেখেন কয়েন ক্যাপ মার্কেট, মানে কয়েন ক্যাপ মার্কেটে লিস্টেড রয়েছে, আর এটা দুইটা এক্সচেঞ্জে লিস্টেড, মানে আপনি পাওয়ার সাথে সাথে আপনি এটা সেল দিয়ে দেবেন। দেখেন $1-এর ভ্যালু সে হলো আপনার 500 টোকেন। তো আপনি প্রত্যেক অ্যাকাউন্ট থেকে 1000 প্লাস টোকেন করে আর্ন করতে পারবেন, এবং সব টোকেন একটা ওয়ালেটে নিয়ে পরে সেল দিয়ে দিতে পারবেন, দরকার হয় আমার কাছে সেল দিতে চাইলে তাও পাঠাবেন। তো এইটা কি এইটা সে হলো মানে অ্যান্ড্রয়েড আইফোনের কোনো অ্যাপ নাই, সেটার জন্য সে হলো অ্যান্ড্রয়েডের অ্যাপ, মানে অ্যান্ড্রয়েডের অ্যাপ। আর দেখেন বুনি টোকেন আমি এর আগে শেয়ার করছিলাম, এটার এয়ারড্রপও রানিং রয়েছে, তো এয়ারড্রপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, জয়েন হয়ে নেবেন। তো আমি 21 সেন্টে কিনতে বলছিলাম, এখন দেখেন 47 সেন্টে চলে গেছে, মানে প্রায় 2x, মানে 1 টাকা কিনলে 2 টাকা হয়ে গেছে। আর এখন আবার একটু ডাউন গেছে, এইটার ভালো প্রজেক্ট, সামনে একটা গেম হবে, গেম লঞ্চ হবে, ওইটাই সামনে ভালো একটা ই করবে, মানে ভালো একটা মনে করেন প্রফিট দিতে পারে। আমার টার্গেট ছিল 0.1, মানে 5x। তো আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলে চলে আসলাম, এটার একটা ই দিয়ে দেবো, মানে টেলিগ্রামে অ্যাপটা দিয়ে দেবো, আর এটা ক্লোন করার জন্য ডুও মাল্টি স্পেস আর একটা অ্যাপ ক্লোনার এইটা দিয়ে করতে পারবেন। তো এইখানে ঢুকার পর আপনি জিমেল দিয়ে কিংবা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। তো এইখানে যা এটা দেখবেন যে এইখানে আপনার ব্যালেন্সটা জিরো রয়েছে, ওইখানে নিচে ওয়ালেটে ক্লিক করে এরকম দেখ এই ওয়ালেটে যা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর একটা নাম সিলেক্ট করবেন, ওইখান থেকে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপরে এখানে ফ্রি আর্নিংয়ের ওইখানে ফ্রি পয়েন্টের টিপ দিবেন, তারপরে SNS এইটার উপর টিপ দিবেন। টিপ দেওয়ার পর এইখান থেকে দেখেন প্রত্যেক টাস্ক করলে 22 টোকেন করে দিতেছে। তো এইটার মনে করেন যেটা কাজ করবেন ওইটার উপর ক্লিক করে এরকম একটা অপশন আসবে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্রোম ব্রাউজারে এটা পেস্ট হবে, আর সব কাজ হয় না, সেটার জন্য কিছু কাজ স্কিপ করবেন।
যেমন এই কাজটা আমি ট্রাই করতেছি কিন্তু এই কাজটা হচ্ছে না, তো এই যেটা হবে না সেইটা স্কিপ করে তারপরেরটা করবেন। তো আমি নিচেরটাই করতেছি, নিচেরটাই গিয়েও সেমভাবে ওইখানে এই যে চিহ্ন আছে ওইটার উপর ক্লিক করে ক্রোমতি কিংবা যে কোনো জায়গায় ওপেন করবেন। চাইলে পারে ওই দেখেন নিচের দিকে দেখেন ইংলিশ লেখা আছে, ওইখানে ইংলিশে ক্লিক করলে পারে ইংলিশ হয়ে যাবে ওয়েবসাইটটা। তারা বলছে যে তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, তো এইখানে সাবস্ক্রাইবের ওইখানে গিয়ে আপনি যেই যেই জিমেইল দিয়ে সাবস্ক্রাইব করবেন সেই জিমেইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ও একটু সমস্যা হয়েছে, আবার ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যেই জিমেইল দিয়ে করছেন ওইটাই আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই দেখেন ওইখানে একটা বক্স আছে, ওইটার উপর ক্লিক করে ওইটা টিক চিহ্ন দিয়ে দেবেন। প্রথমবারই টিক চিহ্ন দিয়ে দেবেন যাতে পরের বার আর না করতে হয়। তারপর এইখান থেকে আবার ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইবে ক্লিক করার পর ব্যাকে আসে দুই নম্বর অপশনটাই স্টেপ টুতে ক্লিক করবেন। স্টেপ টুতে ক্লিক করলে পরে আপনার পয়েন্টটা আপনাকে দিয়ে দিবে। তো প্রথমবারই দিয়ে দিছে, আমি আবার ক্লিক করছিলাম তো সেইটার জন্য বলছে ওইটা। তো এইখানে যা দেখেন ভেরিফাই ওইখানে ডান হয়ে গেছে, মানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সেইটার জন্য আমাকে 22 পয়েন্ট তারা দিয়ে দেবে, 24 ঘন্টার ভিতর আপনার সব পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো এরকম করে যেগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। কতকটা আছে ইউটিউবের, কতকটা আছে ইনস্টাগ্রামের, টুইটারের, এরকম অনেকগুলো টাস্ক রয়েছে। যেমন এটা ইনস্টাগ্রামের, তো আপনি এগুলো মাল্টি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি নাম্বার লাগে তাহলে নাম্বার ম্যানেজ করে নেবেন, কিংবা আপনি এই যে জিমেইল ইনস্টা অ্যাড্রেসের জিমেইল রয়েছে ইনস্টা অ্যাড্রেসের, এর আগে আপনাদের দেখাইছিলাম কীভাবে ইনস্টা অ্যাড্রেস থেকে মেইল নিতে হয়। তো ওইটা আপনার যে মনে করেন করবেন ইনস্টা অ্যাড্রেস থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। প্রত্যেক অ্যাকাউন্টে $2, তো আপনি দিনে যদি 10টাও খোলেন তাও $20। তো আপনি যতটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তত আপনার ভালো। তো এখানে ফলো করে নেওয়ার পর ওই ওয়েবসাইটে গিয়ে আবার দ্বিতীয়টাই ক্লিক করে দিলে আপনার কনফার্ম হয়ে যাবে। এরপর কনফার্মে ক্লিক করার পর আপনার পয়েন্টটা আপনার দিয়ে দিবে। তো এই প্রথম এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা এখান থেকে ব্যাকে এসে ব্যালেন্সে যাবেন, ব্যালেন্সে যে এটা দেখবেন যে এখান থেকে দেখেন ওই কাজটা করছি ডান হয়ে গেছে। তো তিন নাম্বার কাজ আর দেখাচ্ছি না, এরকম করে আপনি করে নেবেন। তো এখন ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর দেখেন একটা টোকেন আমার ইনস্ট্যান্টলি দিয়ে দিছে। তো আর একটা মনে করেন 24 ঘন্টার ভিতর ফুল ব্যালেন্স আপনার যোগ হয়ে যাবে। তো এখন অ্যাপ ক্লোনার দিয়ে কীভাবে করবেন, অ্যাপ ক্লোনার ক্লিক করবেন, অ্যাপ ক্লোনারটা ওই যে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর একটু ওয়েট করবেন, এই অ্যাপ ক্লোনারে একটু অ্যাড আসে। তো আমি যদি পারি তাহলে অ্যাড যেটা অ্যাড আসবে না সেইটার লিঙ্ক মানে টেলিগ্রামে দিয়ে দেবো এই দুইটা অ্যাপ, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি এই যে ওই স্টোরটা কোলন করবেন, ক্লিক করে নিচের থেকে করে নেবেন। তারপরে ওপেন করে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দেবে। তো এইটা ওপেন হচ্ছে, এই ওই অ্যাপে আমার একটু সমস্যা দিতেছিল সেটার জন্য হয় নাই। তাহলে আমি অ্যাপ ক্লোনার নিচে দেখেন এইটা দিয়ে করলে আপনারা করতে পারেন, কিন্তু আমার অ্যাপ ক্লোনার দিয়ে, অ্যাপ ক্লোনার দিয়ে কীভাবে অ্যাপ ক্লোন করবেন, অ্যাপ ক্লোনারে ঢুকবেন। ঢোকার পর যে অ্যাপটা ক্লোন করবেন, মানে আমরা তো এখন ব্যারি স্টোরটা ক্লোন করব, তো এইখান থেকে ব্যারি স্টোর এইখানেও আছে নিচের দিকেও আছে, যেইটাই খুশি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কোলন নাম্বার, কোলন প্রথম কোলনে 1 দিবেন, পরের কোলনে 2 দিবেন, এরকম করে মনে করেন আপনি যতটি কোলন করবেন শত দিবেন। মনে করেন এক কোলন দিয়ে, মনে করেন এক নাম্বার দিয়ে একটার বেশি খুলবেন না, তাহলে আপনার ওইটার একটা হবে না। তো আপনি ওইখান থেকে কোলন নাম্বারটা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নেওয়ার পর এইখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ওইখানে টিক চিহ্নর উপর ক্লিক করলে পরে আপনার কোলন শুরু হয়ে যাবে। তো আমি একটা আগে থেকেই কোলন করে রাখছি, তো এইটা আমি আর দেখাচ্ছি না, আমি দ্বিতীয় অ্যাপে চলে যাচ্ছি। তো দ্বিতীয় অ্যাপে যাওয়ার পর
দেখেন এখানে এরকম প্রথমে আসলে এরকম ইন্টারফেস আসবে, তারপরে আপনি যে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইদে খুলে নেবেন, তারপর নিচ ওয়ালেটে গেলে এরকম আসবে। এইখানে গিয়েটি আপনি যে কোনো একটা নাম, যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার আপনি 6 সংখ্যার যে কোনো পিন নাম্বার দিতে পারেন, এটা আপনার ইচ্ছা যে আপনি কোনটা দিবেন। তারপর এরকম চলে আসবে, তারপরে তো আপনারা জানেনই নিচ থেকে ফ্রি পয়েন্ট থেকে ফ্রি আর্ন করবেন। তো এটাই আপনারা যত ডি অ্যাকাউন্ট পারেন সত ডি অ্যাকাউন্ট তৈরি করবেন। এইখান থেকে আপনি অন্য অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারে ক্লিক করবেন, তারপর ট্রান্সফার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। নিচে এসে হলো আপনার এইটার দেখেন রিসিভ অ্যাড্রেস আছে, ওই রিসিভ অ্যাড্রেস থেকে মেইন ওয়ালেটের রিসিভ অ্যাড্রেস থেকে আপনি কপি করে আনবেন। আর এইখানে আসে ইন্টার ওয়ালেট মানে নিচেরটাই সে হলো আপনি অ্যাড্রেস দিবেন, ওই দেখেন ওয়ালেট অ্যাড্রেস ওইটাই সে হলো কপি করে আনবেন মেইনটার থেকে। তো চলে যাই সেকেন্ড লুটে, সেকেন্ড লুট সে হলো ওপেন স্কাই ডায়োড পক্ষ থেকে, এইটা থেকে আপনারা এনএফটি পাবেন, ফ্রিতে এনএফটি পাবেন। তো এইটার কী করবেন, প্রথমে ডিসকোয়ার্ড আছে, ডিসকোয়ার্ডে তাদের জয়েন হতে হবে। তো আমি ডিসকোয়ার্ডে জয়েন হয়ে রয়েছি, আপনারা ক্লিক করে জয়েন হয়ে নেবেন। ডিসকোয়ার্ডে জয়েন হওয়ার পর ওইখানে চ্যাট অপশন, চ্যাট অপশনে ক্লিক করার পর এইখানে আপনি যে কোনো একটা মেসেজ দিবেন, মনে করেন হাই দিলেন কিংবা গুড প্রজেক্ট দিলেন, তো আপনি যেইটা খুশি এরকম একটা মেসেজ এখানে সেন্ড করবেন। সেন্ড করার পর ওই মেসেজের উপর ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে রাখার পর নিচের দিকে দেখেন কপি মেসেজ লিঙ্ক লেখা আছে, ওই মেসেজটা কপি করে নেবেন। কপি করার পর এইখানে আসে প্রথম বক্সে, প্রথম বক্সে আপনারা ওই মেসেজটা দিবেন। তো প্রথম দেখেন একটা সংখ্যা দিয়ে, প্রথম সংখ্যা দেওয়া আছে, তার একটা চিহ্ন আছে, ওই চিহ্ন থেকে আগের টুক সবখানি কেটে দিবেন, মানে ওই চিহ্নর আগে যত লেখা আছে সংখ্যা আছে সব কেটে দেবেন। আর এইখানে কী দিবেন, টিরাস্ট ওয়ালেটের ইথার অ্যাড্রেস, বিএসসি অ্যাড্রেস সব তো সেমই, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সাবমিট করে দেবেন। এই সব আপনারা আনলিমিটেড মানে আনলিমিটেড অ্যাকাউন্ট করে রাখতে পারেন, তো এইটা থেকে ভালো একটা প্রফিট আসবে। তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব।